বহুবার ফোন করেছি, আপনি কোনো রিপ্লাই করেন নি। আপনি কোনো রিপ্লাই করেন নি? আমার আমার 179 টা বুথ, আমাকে তো যেতে হবে রে ভাই। আপনি কোনো রিপ্লাই করেন নি? আপনার না, আমি উঠবো না স্যার। আমাকে তুলে নিয়ে চলেন থানে, আপনি ভোট করিয়ে নিন নিজের মতো। আমাকে তুলে না, আপনাকে থানায় নিয়ে চলেন, আমাকে থানায় নিয়ে চলুন। আরে আমি আপনার আমি তো কে ভেতরে বসিয়ে দিলাম না, আমি তো উঠবো স্যার। আপনি যাবেন, আর সেম যেরকম ভোটিং হচ্ছিল সেরকম হবে। আমি গেলে আমার আমার অফিসার ফোন থাকবে এখানে। আমাকে তো আমি এই রকম উঠবো না স্যার। আপনি আমি বসে আছি, আপনি ভোট করান, আপনি ভোট করান, আপনি আপনি ভোট করান। ভাটপাড়া পৌরসভার তিনটি ওয়ার্ডের বিজেপি প্রার্থী আক্রান্ত হয়েছে। আমরা কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম 9 নম্বর ওয়ার্ডের গান্ধী বিদ্যাপীঠ, সেখানে 43 নম্বর বুথে ইভিএম ভাঙচুর হয়েছিল এবং তৃণমূলের অভিযোগ যে বিজেপি প্রার্থীর স্বামী ভাঙচুর করেছে। কিন্তু সেই 9 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী আক্রান্ত জানাচ্ছেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহ। আমাদের সঙ্গে রয়েছেন অর্জুন সিংহ, ব্যারাকপুর বিজেপি সাংসদ। তিনি তার বাড়িতেই রয়েছেন এবং তার কাছে বিভিন্ন জায়গা থেকে প্রার্থীদের আক্রান্ত হওয়ার খবর আসছে। কেমন হচ্ছে ভাটপাড়ায়? সকাল থেকেই বেশিরভাগ জায়গাতে যেটা তৃণমূলের কোর ভোটার, মুসলিমদেরকেও ভোট দিতে দেওয়া হচ্ছে না। এখন পর্যন্ত 16-17টা লোক আমার অ্যারেস্ট করে নেওয়া হয়েছে। লাইন থেকে পুলিং এজেন্ট বসে আছে, তাকে অ্যারেস্ট করে নেওয়া হচ্ছে। যারা এ আছে আপনার ক্যান্ডিডেটের যে সঙ্গে থাকে বা ক্যান্ডিডেটের যে ইলেকশন এজেন্ট আছে, তাকে অ্যারেস্ট করে নেওয়া হয়েছে। সারা জায়গা একটা চাপা সন্ত্রাস চলছে। ইতিমধ্যে আপনাকে আমি বলেছি, ওই গোলঘরে 10 নম্বর ওয়ার্ডে রামনগর কলোনিতে মহিলা কীভাবে ফেটে পড়ছেন শুনেছেন আপনি। আমাদের চারজন প্রার্থীকে ইতিমধ্যে মারা হয়েছে। 9 নম্বর ওয়ার্ড, আপনার 11 নম্বর ওয়ার্ড, আর আপনার 34 নম্বর ওয়ার্ড, আচ্ছা আপনার 4 নম্বর ওয়ার্ড গ্যারুলিয়াতে তাদের মাথা ফাতা ফাটিয়ে দেওয়া হয়েছে, তারা হসপিটালে ভর্তি আছে। পুলিশ দাঁড়িয়ে থেকে এই সন্ত্রাসগুলো করাচ্ছে। কিন্তু যেটা অভিযোগ উঠছে 9 নম্বর ওয়ার্ডে 43 নম্বর বুথে বিজেপি প্রার্থীর স্বামী ইভিএম ভাঙচুর করেছে, এবং সেটা কি বলবে? আপনার কাছে খবর ভুল আছে। ওই মেশিন ভেঙেছে কংগ্রেস প্রার্থীর বাবা, ওখানে ওই মেশিনটা ভেঙেছে, সেও ওখানে ওর মেয়ে দাঁড়িয়ে আছে। কেন কি ছাপ্পা ভোট হচ্ছিল, কি অভিযোগ? ছাপ্পা ভোট হচ্ছিল, আমি আগেও বলেছিলাম পাবলিকের রিয়াকশন হবে, এখনও বলছি পাবলিকের রিয়াকশন হবে, পাবলিক সংগঠিত হচ্ছে, আপনি সময় অপেক্ষা করুন। কোনো বুথ যেখানে ছাপ্পা হচ্ছে সব বুথ পাবলিক ভাঙবে। দেখুন আপনি, এই পুলিশের যে নক্কারজনক ভূমিকা, তার জন্য আমি বলছি পুলিশ একদম নেকেডলি এই সব কাজ করছে। নির্বাচনের আগে আপনাদের দলের প্রার্থীদেরকে, তিনজন প্রার্থী বিজেপি থেকে তৃণমূলে যোগদান করেছেন, অনেকের ওপর মানে লড়াই থেকে সরে আসার চাপ ছিল, এরপরে গণ্ডগোল, কী বলবেন? আচ্ছা, যদি তাদের সঙ্গে ভোট যেত তাহলে ভোটের তো ভোটার ভোটকে ভোট দিতে অধিকার দেওয়া হতো। তার মানে তাদের সঙ্গে ভোট নেই, ভোটাররা ভোট দিতে যাচ্ছেন, ভোট দিতে দেওয়া হচ্ছে না।